সময়ত আমার আগত অটল বিহারী বাজপেয়ী ডাঙরিয়ার সময়ত চুক্তি হয়েছে, এতিয়াও নরেন্দ্র মোদী ডাঙরিয়ার সময়ত চুক্তি হয়েছে, শান্তি প্রতিষ্ঠা করার কারণে কাম চলি আছে। কিন্তু কংগ্রেসের সময়ত আমি যেটা দেখিছো, 2008 চনত যেটা কংগ্রেসের সরকার হয়ে আসলে ওদালগুড়িত মুসলমান বড় মাইনরিটি আর বড় সকলের মাজত সংঘাত হয়েছে। 2012ত কংগ্রেস সরকার চলি আসলে, ইয়াত বিপিএফ সরকার চলি আসলে, সেইখিনি সময়ত সংঘাত হয়ে পেলায় প্রায় দুমাহ বডোল্যান্ড অঞ্চলের বিভিন্ন পার্ট জ্বলি আসলে। আর ইয়ার পিছত 2014ত আননেসেসারি মানুষ বহুত হত্যা করা হয়েছে। গতি এই পরিবেশবিলাক আমার দিনত লাহে লাহেকে খাম খাটিছে। এটা বডোল্যান্ডত ভালকে একটা পরিবেশ আহিছে, শান্তি আহিছে, সকলো জাতি জনগোষ্ঠী নিজের আত্মসম্মান লয়, নিজের নিরাপত্তা লয়, নিজের অস্তিত্ব লয় জিয়াই থাকিবলৈ একটা পরিবেশ আজি সৃষ্টি হয়েছে। এই আমার UPPL BJP আর GSP সরকার আহার কারণে। গতি তেখেতর সতীর্থ আসলে, তেখেতসকলের দলের সতীর্থ আসলে BPF, সেই সময় বডোল্যান্ডটা ধ্বংস হয়ে গেল আর তেখেতসকলে গুহাটিত বহি ইয়ার তামসা চাই আসলে। ইয়াত যেটা হত্যা হিংসা হয়েছে, বিভিন্ন ঘটনা হয়েছে, তেখেতসকলে গুহাটিত বহি আরামসে ইয়ার তামসা চাই আসলে। গতি আজি ভূপেন বৰা ডাঙরিয়ায় যিখিনি কথা ইয়াত আহি কৈছে, আসলতে তেখেতে আমার বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মাজত সমিল মিলে কেনেকে থাকিব পারে, মরম স্নেহ সম্মান বিশ্বাসের মাজত কেনেকে থাকিব পারে, ইয়ার কিছু বার্তা তেখেতে দিব লাগিছিলে। তেখেতে আজি পাওয়ার পোয়ার স্বার্থত, মানে তেখেতে রাজনৈতিক ক্ষমতা পাওয়ার স্বার্থত ইয়ার পুনর আমার মাজত এটা বিভেদ সৃষ্টি করবলে, আমার মাজত এটা কনফিউজন সৃষ্টি করবলে তেখেতে আহিছে। কিন্তু ইয়ার দ্বারা একো রাজনৈতিক লাভালাভ নহয়, তেখেতে নিজের রাজনৈতিক ইম্মেচিউরিটিটা দেখাইছে। তেখেতর হাতত যেহেতু তথ্য নাই, আমি কব পারো তেখেতর সতীর্থ BPFর সরকারের সময় 2900 কোটি টাকার লাইবিলিটিস আছে, বহুতখিনি ফেক হয়েছিল, বহুতখিনি মানে এনেকা আসলে যত টকাই নাই, সেইবিলাকও তেখেতসকলে অর্ডার দি পেলায় পয়সা আত্মসাত করা বহুত রেকর্ড আছে। আর সেই কথাবিলাক আজি তেখেতে গাব দি পেলায় ডাইরেক্ট রাজনীতি স্বার্থত যেটা কয়েছে, ইয়াত একো লাভালাভ নহয়। আর ইয়াত কংগ্রেসের কোনো অস্তিত্ব নাই, তেখেতে কোনবা সুসন্তান বিচারি কন্ডিডেট দিব বলে কয়েছে, সুসন্তান বিচারক, আমিও বিচারো তেখেতসকলে ইলেকশন খেলক, ইলেকশন খেলাটো আমিও বিচারো, কংগ্রেসে আহি ইয়াতে ইলেকশন খেলক, তেখেতে ক্যাম্পিং করক, ভালকে কাম করক, সেটা আমিও বিচারো। স্যার আপনার কোথায় মানে UPPL না মোক কিনা বলে কয়েছে? যদি মোক কিনা বলে কয়েছে ভূপেন বৰা ডাঙরিয়ায় বেঙ্গলত মাটি কিনা, কত মাটি কিনা কয়েছে? বেঙ্গলোর আর কোবাদ দিল্লিত মাটি কিনেছে। এই কথার কারণে তো তেখেতে যদি প্রুফ করিব নোয়ারে জেলত যাব লাগিব, কারণ ব্যক্তিগতভাবে মোর তো কোনো উদ্দেশ্যও নাই মাটি কিনা। মোর তামোলপুরের নিজের ঘর আছে, দেউতার মাটি আছে, তাতে থাকিবলে সময় নাপাও। আরে সদাই মানে সেটুকে ভাবি থাকো যে কেনেকৈ নিজের ঘর থাকিব পাৰিম, নিজের দেউতার মাটিডোখরত থাকিব পাৰিম, তাত থাকিবলে সময় নাপাও। মো কিয় বেঙ্গলোরত মাটি লাগে, কিয় দিল্লিত লাগে, ইমান বেস্টলেস কথাবিলাক কয়। সেটু গাঁর কোনবা সর লড়াজনে কোয়ার নিচিনা, এজন স্টেটক রিপ্রেজেন্ট করা এজন কংগ্রেস প্রেসিডেন্টে এনেকা কথা কয়েছে, তেনেহলে তো তেখেতে জেলত যাবলে সাজু হয়ে থাকো। কোনো বেসলেস কথাবিলাক কয় রাজনীতি নকরিব, আমি সেটা নিবিচারো। নিজের ওজনটা লয়, নিজের ওয়েটটা লয় পেলায়।